আজকের এই দিনটা ছিল আমার জন্য অনেক বেশি স্পেশাল। শুধু আমার জন্য না, আমি বলবো বিয়ের পর প্রতিটি বিবাহিত নারীর জন্য এইরকম একটা দিন অনেক বেশি স্পেশাল হয়ে থাকে। যে যাই বলুক, আমরা নারীরা কিন্তু ঠিকই জানি বিয়ের পর স্বামীর সংসারে থেকে বাবা মায়ের জন্য, ভাই বোনদের জন্য কিছু করতে পারাটা কত বেশি আনন্দের হয়ে থাকে। তো যাই হোক, আমি শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুই বাড়ির জন্য ঈদ শপিং করেছিলাম, আর শপিংগুলো একত্রে রেখে দিয়েছি, সেখান থেকে বাবার বাড়িটা আলাদা করে নিয়ে নিলাম। এরপর এই তো রদোষীকে নিয়ে, রাতকে নিয়ে আপনাদের ভাইয়া সহ আমি রওনা হচ্ছি বাবার বাড়িতে। উদ্দেশ্য হচ্ছে বাবার বাড়ির জন্য যে শপিংগুলো করেছিলাম সেগুলো দিয়ে আসবো আজকে গিয়ে। তাই তো ভিডিও শুরুতেই বললাম আজকের এই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। যাই হোক, এরপর এই তো আমরা চারজন মিলে রওনা হলাম। দিনটা অবশ্য ছিল আপনাদের ভাইয়ার ছুটির দিন, যার কারণে আমরা দিনের বেলায় রওনা হতে পেরেছি। তবে একদম সকাল সকাল বের হইনি, দুপুরের নামাজ কালাম পড়ে বের হলাম, কারণ বাবার বাড়িতে যাওয়ার আগে একটু কাজ সেরে নেব। কাজটা হচ্ছে রদোষীর ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর সেটা ছিল দুপুর দুইটার পর। তো ভাবলাম যে যাচ্ছি যেহেতু, তাহলে দুপুর দুইটার পর আগে রদোষীকে ডক্টরের কাছে দেখিয়ে নিয়ে তারপর হচ্ছে সরাসরি চলে যাব বাবার বাড়িতে। তো যাই হোক, আমরা চলে এসেছি রদোষীর জন্য স্কিন ডক্টরের কাছে, আর এটা হচ্ছে উত্তরা 13 নাম্বার সেক্টর, হাউস নাম্বার 19, সোনারগাঁ জনপদ রোড। আর এই যে জমজম টাওয়ারটা আছে না, জমজম টাওয়ারের কাছাকাছি বিএফসির যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়েরই লিফটের 7-এ। আর এটা হচ্ছে উত্তরা স্কিন কেয়ার অ্যান্ড লেজার। যাই হোক, এখানে যেহেতু আপনাদের ভাইয়া ভিতরে ঢুকবে না, আসলে ঢুকলো সমস্যা ছিল না, তারপর সে বলছে তুমি দেখিয়ে নিয়ে আসো যাও। আর আমি আর রাধ হচ্ছে তাদের দুইজনের জন্য নাকি পাঞ্জাবি দেখবে, জানি যে পাঞ্জাবি তাদের নিজেরা নিজেরা পছন্দ করতে পারবে না। তারপরও বললো যে জমজম টাওয়ারে পাঞ্জাবি দেখি, তো আমি বললাম যে ঠিক আছে তুমি পাঞ্জাবি দেখো, আমি আর রদোষীকে একটু স্কিনের ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, যেহেতু আজকের ডেটে আবার তার যাওয়ার কথা ছিল। তো যাই হোক, এই তো মা মেয়ে চলে আসলাম উত্তরা স্কিন কেয়ার অ্যান্ড লেজারের সেন্টারে। আর এখানে এসে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এর আগেও যখন এসেছিলাম যেরকম ভালো লেগেছিল এবারও ঠিক সেই রকমই ভালো লাগছে, কারণ ভিতরটা এতটা সুন্দর সাজানো গোছানো, গেলেই মন ভরে যায়। তো প্রথমে গিয়ে আমি বললাম যে আমাদের হচ্ছে ডক্টর দেখানোর অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ওনারা বললো যে ম্যাম ভিতরে পেশেন্ট আছে, আপনারা একটু সময়ের জন্য অপেক্ষা করুন। তো কী করবো, আমি আর রদোষী এরপর কিছুটা সময় বসে অপেক্ষা করছিলাম। তো এখানে বসে অপেক্ষা করতে করতেই জানতে পারলাম ওনাদের সেন্টারে ঈদ উপলক্ষে সকল সার্ভিসের উপর 25% অফ চলছে। সকল সার্ভিস বলতে এখানে শুধুমাত্র যে স্কিনের ডক্টর দেখাবেন তা কিন্তু না, স্কিনের যত রকমের প্রবলেমের সমাধান ছাড়াও হাইড্রোফেশিয়াল, বিবি গ্লো ফেশিয়াল, কার্বন লেজার সহ ফেস শেপিং, তারপর হচ্ছে বোটক্স, ফিলার, মানে সকল রকমের ট্রিটমেন্ট করা হয়। তার সাথে এই সকল ট্রিটমেন্টের উপরে কিন্তু 25% অফার চলছে। তো এটা শোনার পরপরই তো আমার মনে হলো আজকে এখান থেকে আমি একটা ফেশিয়াল নিয়ে যাব। তবে তার আগে রদোষীকে ডক্টরটা দেখিয়ে নিই। এই তো আমরা চলে এসেছি ম্যামের চেম্বারে, আর এই ম্যামকে জানেন, ইনি হচ্ছে বাংলাদেশের প্রথম মহিলা ত্বক বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া মাহফুজা জাকারিয়া। এক মাস আগে রদোষীর একনির প্রবলেম নিয়ে ম্যামের কাছে এসেছিলাম, আর এক মাস পর আজ আবার চলে এলাম। আজকের ডেটে ম্যামের কাছে আমাদের আবার আসার কথা ছিল, মাশাল্লাহ প্রথম দেখাতেই ম্যামের সাজেশন অনুযায়ী চলাতে এত ভালো একটা ফল পাওয়া গেছে, প্রথমবার পুরোপুরি সন্তুষ্ট হয়ে এই তো ম্যামের কাছে এখন আমরা দ্বিতীয়বার। যাই হোক, ম্যাম মাশাল্লাহ দেখতে এত সুন্দর, তার পাশাপাশি ওনার ব্যবহার, ওনার রুগী দেখার ধরন সব কিছুই প্রশংসনীয়। এই যে দেখেন ম্যাম কতটা নিখুঁতভাবে রদোষীকে দেখছে। যাই হোক, ম্যামও বলল যে আগের চাইতে কিছুটা কমেছে, তবে তাকে কিন্তু ফলোআপে থাকতে হবে, একদম প্রপার ট্রিটমেন্ট নিয়েই হচ্ছে তার এই পুরোপুরি একনির প্রবলেমটা সমাধান করতে হবে। যাই হোক, মাশাল্লাহ কি সুন্দর করে ম্যাম রদোষীকে দেখলেন, বুঝিয়ে বললেন, তারপর হিজাবটা একটু সরে গিয়েছিল, ম্যাম নিজেই দেখলাম যে আবার হিজাবটা ওকে ঠিক করে দিল, রদোষীকে বুঝিয়ে দিচ্ছিল। আজকে যেহেতু আমরা একটু বাবার বাড়িতে যাব, তাই রদোষী কিন্তু হালকা পাতলা একটু মেকআপ করেছিল, যে বললো যে এইসব কিন্তু করা যাবে না একেবারেই। তো যাই হোক, দ্বিতীয়বারের মতো ম্যামকে দেখিয়ে আমাদের কাছে আসলে অনেক বেশি ভালো লাগলো। তো এবার রদোষীকে ম্যাম একটা কার্বন লেজার ফেশিয়ালটা নিতে বলেছিল, তো সেটা নিলে ইনস্ট্যান্ট ত্বকটা একটু গ্লো করবে, আর মুখের যে একনির যে দাগগুলো আছে সেগুলো কম মনে হবে। তো সব কিছু মিলিয়ে এই ফেশিয়ালটা নিলে ওর জন্য এখন একটু উপকার হবে। তবে আমরা যেহেতু একটু সাবার যাব, তাই ম্যামকে বললাম যে ম্যাম আজকে যাই, দুই একদিন পর এসে না হয় এই ফেশিয়ালটা নিয়ে যাব। তো তারপর ম্যাম হচ্ছে আমাদের প্রেসক্রিপশন লিখে দিল নতুন করে। যাই হোক, এই তো রদোষীর কাজ কমপ্লিট। তবে আমি যে বলেছিলাম যে ওনাদের সকল কিছুতে 25% ছাড় চলছে, তো আমি ভাবলাম আমি এখন একটা হাইড্রোফেশিয়াল নিয়ে যাই। আপনাদের ভাইয়াকে ফোন করে বলার পর সেও বললো যে আচ্ছা ঠিক আছে নাও। তো এই তো 25% অফ অফারে আমিও একটা স্কিন কেয়ার নিয়ে নিলাম। এখন তবে আমাদের উত্তরে স্কিন কেয়ার অ্যান্ড লেজার থেকে বিদায় নেওয়ার পালা। আর বিদায় নেওয়ার আগে একটা কথাই বলে রাখছি, আমি কিন্তু রদোষীর জন্য খুব বেশি স্যাটিসফাইড এখানে এসে।
আর সবচাইতে বড় কথা হলো, রদুষিকে যেই ম্যামের কাছে দেখালাম উনি হচ্ছে বাংলাদেশের প্রথম মহিলা ত্বক বিশেষজ্ঞ। অভিজ্ঞতার একটা মূলত অবশ্যই আছে। তো আমার পক্ষে যতটুক সম্ভব হয়েছে ওনাদের সার্ভিস সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করলাম। এছাড়া আরও বিস্তারিত জানতে হলে আপনারা কিন্তু ওনাদের পেজে ইনবক্স করতে পারেন বা পেজটা ভিজিট করতে পারেন। আমি আজকের ভিডিওর ক্যাপশনে ওনাদের পেজ লিঙ্কটা দিয়ে রাখবো এবং কমেন্টে ওনাদের ফুল অ্যাড্রেসটাও দিয়ে রাখবো। আমি চাইলে আরও কিছুদিন পরও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো যেহেতু ঈদের আগে সবাই ত্বক নিয়ে একটুখানি চিন্তিত থাকে যে কীভাবে নিজেকে আরেকটু আকর্ষণীয় করে তোলা যায়, তাই ওনাদের সেন্টারে যেহেতু 25% অফের একটা অফার চলছে, ভাবলাম আপুদের সাথে শেয়ার করি, হয়তো আপুদের বিষয়টা উপকারে আসবে। তবে শুধুমাত্র অফারের জন্যই যে আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা এরকমও না, ব্যাপারটা হচ্ছে রদুষিকে আমি সেখানে দেখিয়ে অনেকটা তৃপ্ত, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। যাই হোক, এখন আমি বাবার বাড়ির দিকে যাচ্ছি, তবে যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাবার বাড়ির পুরো ভিডিওটা আর এখানে যুক্ত করলাম না, কারণ হচ্ছে ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, তবে ইনশাল্লাহ নেক্সটে পুরো ভিডিও শেয়ার করে দিব। আজকে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।